আমি ওনাকে খুব পছন্দ করি। আমি রোজিনা ম্যাডামকে খুব পছন্দ করি, ভালোবাসি, ওনার মনটা খুব পরিষ্কার। আর অনেক ছবিও করেছি একসঙ্গে, কি জানি একটা মিল আছে আর কি, হয়ে যায় একটা ভালোবাসা, হয়ে যায় না একটু তো অজান্তে হয়ে যায় নাকি, একদম অনেক অনেক আমি অনেক পছন্দ করি তার হাসি, তার অভিনয়, তার সাজগোজ অনেক সুন্দর, অনেক সুন্দর। এই আপনার বেশি অভিনয় সুন্দর না, আপনার সাজগোজ সুন্দর। আর আসলে কিন্তু আপনি একজন কি বলবো, যত রিফাইন একজন শিল্পী আর্টিস্ট। আপনার আমি অনেক ছবি দেখেছি, যখন চলচ্চিত্রে আসবো আসবো ভাবছি, হয়তো আপনার মানে কিছু কিছু ছবি আর কি। আর একটা বললেন, না 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 একটা কথা না বললেই নয়, ম্যাডাম সুচরিতার যে ছবিতে উনি হিরোইন ছিলেন, ওই ছবিতে আমি একটা শুধু পাসিং শট দিয়েছিলাম। ওনার শুটিং দেখতে গেছিলাম, ওই তখন উনি ছিলেন না, অন্যদের শুটিং হচ্ছিল সেকেন্ড ক্যাপিটালে, তখন সেকেন্ড ক্যাপিটাল উদ্বোধন হয় নাই। তো ওই ছবিতে আমি 10 টাকা পেয়েছিলাম, ওই ছবির কিন্তু হিরোইন ছিলাম সুচরিতা ম্যাডাম। এটা ভাই আপনারা খুঁজে বের করুন না কেন, এটা আমরা কি করে বলবো, তাই না? শিল্পী সম্বন্ধে বলা যায়, শিল্পীকে ভালোবাসি, সে ভালো করতে পারবে সে ভালো, যে উন্নতি করতে না পারবে সেটা ব্যাড লাক তার, এই তো। পার্টিকুলার কারো কথা জিজ্ঞেস করেন, বলেন না দেখি কার কথা কাদা ছুড়াছুড়ি বলবেন আপনি, বলেন শুনেন, জেতার ব্যাপারটা হলো সবচেয়ে বড়, এখন কে কাকে ডাউন করে জিততে পারবো সেটাই হলো কথা। সবার মধ্যে তো ভালোবাসা আছেই, সেও শিল্পী আমিও শিল্পী, এখানে শিল্পী সমিতি মানেই তো আমরা শিল্পী সবাই, তো এখানে আমি ভোট পাওয়ার জন্য তাকে বলবো ও ভালো না, ও আমাকে বলবে ও ভালো না আমাকে ভোট দাও, এই তো এটা সত্যি কথা না, এটার মধ্যে কাদা ছুড়োছুড়ি কিছু নাই, এটা ভোট পাওয়া পাইয়ের ব্যাপার, তারপরের দিন সকালে যেন সবাই মিলে আমরা হাসি খুশি ভাবে চলি, কাঁধে কাঁধ মিলিয়ে চলি, আমাদের ইন্ডাস্ট্রির জন্য, আমাদের চলচ্চিত্রের জন্য, আমাদের চলচ্চিত্র শিল্পের জন্য কাজ করি, বিগত যেগুলো হয়ে গেছে সেগুলো যেন এবার না হয় আমি অনুরোধ করবো আর কি। হ্যাঁ, ইলেকশন তো দুই পার্টি দাঁড়াবে, কে পাস করবে সবাই সবার জন্য লড়বে আর কি, এটাই স্বাভাবিক, এটাই নিয়ম। আর তারপর সকালে যেন সব ভুলে গিয়ে আমরা একসাথে কাজ করি, কাঁধে কাঁধ মিলিয়ে, এটা আমাদের জন্য মনে হয় ভালো হয়। এখন যাই আমরা, না গুড নাইট, বাই বাই। আচ্ছা আচ্ছা বলো, না কি আবেগ দেখেছেন, আমি কি কেঁদেছিলাম নাকি আমার চোখ দিয়ে পানি বেরিয়েছিল, না হ্যাঁ অবশ্যই যেটা আবেগ মনে পড়ছিল তখনকার কথা, তখনকার সেই সময়ের কথা, বা আমি যে অভিনয় করেছি মানে সব কিছু লোকেশন এইসব কিছু মিলে মনে হচ্ছিলো আমি সেখানে হারিয়ে গেছিলাম আর কি, অবশ্যই কিছুটা। তবে এটি সত্য যে আমাদের গ্ল্যামারের জগৎ, মানে গ্ল্যামার যতদিন আছে ততদিন সেখানে থাকা, আমি সেটাকে মনে করি আর কি, যে গ্ল্যামার থাকবে যতদিন ততদিন আপনার হিরোইনগিরি করবেন আর কি, না তো বা মায়ের বোনের পাঠ করতে হবে। তা আমি কখনোই এটা করিনি, যখন আমি একদম তুঙ্গে ছিলাম তখন হিরোইন উইথ দু একটা ছবিতে আমি মায়ের রোল করেছি, একদম ইয়াং থেকে ওল্ড আর কি, তার পরবর্তীতে কখনোই আমি করি নাই। বলবেন যে এটা কি খারাপ, না খারাপ না, আমি চাই যে আমার দর্শকরা আমাকে যেভাবে দেখে এসেছে হিরোইন হিসেবে, আমি ওটাই আমার দর্শকের মাঝে পেতে চাই, তারা যেন ওই ভালোবাসা ওই মানে ওইটা নিয়ে থাকে আর কি, এটাই। হ্যাঁ তবে হ্যাঁ, এখন যদি আমাদের যারা ডাইরেক্টর প্রডিউসার আছেন, আমাদের আমরা যারা সিনিয়র, আমাদেরকে নিয়ে যদি গল্প লিখেন নারী প্রধান, হয়তো বছর এক দুটো করলাম, সহযোগিতা দরকার, সেটা আমরা দুজন দুজনকে করেছি। এখনো পর্যন্ত আমাদের খুবই ভালো সম্পর্ক, একদম শুধু শিল্পী হিসেবে নয়,
একদম পারিবারিক হিসেবে আমাদের সম্পর্ক অনেক সময় দেখা গেল রাত্রে একটার সময় দুটার সময় আমরা কথা বলছি, সেটা অনেক অনেক কিছু নিয়ে আলোচনা করছি। তো কি বলবো যে একটা ভাষা দিয়ে বর্ণনা করার মতো না যে সম্পর্কটা কি, সম্পর্কটা আত্মার সম্পর্ক আমি মনে করি।